মালয়েশিয়ার গ্রামের বাংলা হোটেলগুলিতে কি কি খাবার পাওয়া যায় এবং এখানে কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি চলে এসেছি জোরবারু ডিস্ট্রিক্টের মোয়া থানায়। তো এই থানায় কিছু বাংলা হোটেল আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা বাংলা হোটেল দেখাতে এবং বাংলা হোটেলে কিভাবে কাজ করে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো কথাটা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভাই, রান্না পারি না, বিদেশে যাওয়ার পর কিভাবে খাবো এবং খাবারটা কেমন হবে, অনেকে এরকম কমেন্ট করেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আমি একেবারে মালয়েশিয়ার গ্রামের যে বাংলা হোটেলগুলি আছে, মানে গ্রামের ভিতরে যেই সব কোম্পানিতে মানুষ কাজ করে ওইখানে বাংলা হোটেল আছে, তো ওই হোটেলের পরিবেশটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, রান্না বান্না দেখাবো। তো ওই যে দেখতে পাচ্ছেন মোগলাই তৈরি করতেছে এখানে, তো মোগলাইয়ের সাথে তো আমরা সবাই পরিচিত, টেনশন করার কোনো কাজ নেই। মানে আপনি মালয়েশিয়াতে আসার পর যদি গ্রাম সাইডেও পড়েন আপনি কোনো সমস্যা নেই, এইখানে মানে বাংলা হোটেল আছে, ওইখানে একেবারে আমাদের বাংলাদেশে ঠিক যেভাবে এই দেখেন সমোসা, আবার এই যে একেবারেই মানে যা যা প্রয়োজনীয় মানে আপনি সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভাত থেকে শুরু করে ছোলা বুট থেকে শুরু করে মানে সব কিছুই পাওয়া যায়, পরিবেশটাও একেবারে বাংলা মানে আমাদের বাংলাদেশের মতোই। আর এই যে আপনারা দেখুন, এই যে ভাই চা বানাবে এখন, তো মানে একেবারে সেম আমাদের বাংলাদেশের যে পরিবেশটা, আমাদের বাঙালি হোটেলে এরকমই থাকে, বিশেষ করে গ্রামের সাইডের হোটেলগুলিতে। এই যে দেখুন উনি চা বানাচ্ছে। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারতেছেন যে মালয়েশিয়াতে আসার পর আপনারা যদি রান্না করে না খেতে চান, আপনারা বাঙালি হোটেলে সহজেই খেতে পারবেন। আর এই যে দেখুন, এই যে এরকম প্যাকেট, এটাকে মালয়েশিয়ার ভাষায় বুঙ্গুজ বলে, তো এই বুঙ্গুজের ভিতরে এক বুঙ্গুজ করে এভাবে ভাত দিবে আপনাদেরকে। আর যারা এই যে এগুলি কিন্তু বাসায় রাত্রে পৌঁছে দিবে আর কি ওনারা, আর আপনি যদি হোটেলে বসে খেতে চান হোটেলে বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে মালয়েশিয়াতে বাঙালিদের হোটেল কেমন হয় এবং বাংলা হোটেলে কি কি খাবার পাওয়া যায়, ভাত থেকে শুরু করে ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। তো পরিশেষে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।